11 বছরের প্রেমে পা দিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। টলিউডের বিখ্যাত অভিনেত্রা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের প্রেম কাহিনী বহুদিন ধরে চলে আসছে। এবার তাদের প্রেমের 11 বছরের জন্মদিন। অঙ্কুশ নিজের এক সাক্ষাৎকারে বলেছেন যে 12ই ফেব্রুয়ারি থেকে তারা নাকি অন্য ধরনের কথাবার্তা বলতে শুরু করেন, যা শুধুমাত্র সাধারণ বন্ধুরা বলে না। মানে তখন থেকেই বিষয়টা প্রেমের দিকে এগোচ্ছিল বা এগিয়ে গিয়েছিল, কিন্তু প্রপোজ তখনও সেইভাবে করা হয়নি। কিন্তু সেই দিনটাকেই ওনারা ওনাদের প্রেমের জন্মদিন বলে ধরে আসছেন এবং আজ 11 বছর পরেও ওনারা একসাথে। তবে বিক্রম ঐন্দ্রিলা জুটি কিন্তু এখনও বেশ জনপ্রিয়। ঐন্দ্রিলা নিজেই বলেছেন, ম্যাজিকে অঙ্কুশের সাথে জুটি বাঁধার পরেও বিক্রম আর তার জুটিটাই নাকি এখনও এগিয়ে। টেলিভিশনের পর্দায় বিভিন্ন মেগা সিরিয়ালে বিক্রম আর আমরা বিক্রম আর ঐন্দ্রিলাকে অনেক দিন ধরেই দেখে আসছি। এভাবেই সব ভালোবাসারা বেঁচে থাকুক, অঙ্কুশ ঐন্দ্রিলার মতো সমস্ত ভালোবাসায় পরিণতি পাক আর চলতে থাকুক বছর বছর ধরে। এরকম আরও অনেক নিউজ, টলি তারকা এবং বলি তারকাদের মনের কথা, তাদের জীবনে কি চলছে, এরকম আরও অনেক খবর নিয়ে শর্মিলা শো হাউস আপনাদের কাছে আসতে থাকবে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.